কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দুদিন ধরে রেড রোডে ধর্ণায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেখানে তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কিন্তু তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একেবারেই দেখা গেল না। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি নেত্রীর নির্দেশ সরাসরি অমান্য করলেন অভিষেক? কি মনে হয় আপনার? ওদের মধ্যের ব্যাপার আমি কি করে বলবো, নেত্রী আদৌ নির্দেশ দিয়েছে না ভাইপো বলে আলালের দুলাল তোকে আসতে হবে না বলে দিয়েছে, তুই এখন দুবাই যা, যতদূর শোনা যাচ্ছে উনি হয়তো দুবাই টুবাই যাবেন। তো আমি এগুলো কি করে বলবো, এটা কি একটা বিরোধী দলের পক্ষে বলা সম্ভব? ওদের দলের ভেতরে কি আমি তো আর কুণাল ঘোষের মতন নয় যে এই দলের যোগাযোগ ওই দলের কন্ট্যাক্ট এগুলো সব রেখে চলবো, এগুলো আমি কি করে বলবো, এটা আমার পক্ষে বলা সম্ভব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিস্তুত বোন অদিতি গায়েন, তিনি তারই একটা টুইট এই আবহে নজর কেড়েছে। তিনি বলছেন যে যোগ্য ব্যক্তিরা স্থান পায় না, অযোগ্যদের দিয়ে ঘর সাজায়। কি বলবেন এই বিষয়ে? মনে হয় যে ব্যানার্জি বাড়িতে আগুন লেগেছে, আমরা জুতো উল্টে নারদ নারদ করব, এছাড়া আর কি বলার আছে? এখন যোগ্য ব্যক্তিটা কে? যোগ্য ব্যক্তিটা ওই অদিতি গায়েন যে ভদ্রমহিলার নাম বললেন, তিনি নিজেকে যোগ্য বলতে চাইছেন যে মমতা ব্যানার্জির উত্তরাধিকারী আমি, না ভাইপোকে তিনি দাদাকে কি পিস্তুত ভাই না কি বললেন দাদাকে তিনি যোগ্য বলতে চাইছেন? যে একটা ভালো যোগ্য গরু চোর তাকে কেন মঞ্চে ডাকা হবে না, সব চোরেদের ডাকা হলে সেটা বলতে চাইছেন? কি বলতে চাইছেন আমার পক্ষে বলা সম্ভব। ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে 2 লক্ষ কোটি টাকা চুরির অভিযোগ এনেছে বিজেপি, কিন্তু রাজ্যের পাওনা আটকে রেখে ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে মিথ্যে কথা বলা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন এই বিষয়ে? রাজ্যের পাওনাটা তো তখনই পাওনা হবে যখন না আপনি হিসেব দেবেন। আপনাকে বাড়িতে বাবা টাকা দেয় বাজার করার জন্য, সেই টাকার হিসেব বাড়িতে এসে আপনাকে বাবাকে কিংবা মাকে দিতে হয়, সেই টাকার হিসেব না দিলে বাবা আপনাকে আগামী দিন বাজার করতে দেবে না। এটা তো বাপের টাকা ছিল, তাতে যদি আটকায় তাহলে সরকারের টাকা যদি আপনি হিসেব না দেন সরকার আটকাবে? মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলোকে 5 লাখ করে দিচ্ছিলেন, বন্ধ করে দিলেন কেন? কারণ তার অভিযোগ ছিল ক্লাবগুলো সঠিক সময় হিসেব দিচ্ছে না। স্বাভাবিকভাবে সরকারি টাকার হিসেব না দিলে আটকাতেই হবে, আটকেছেন আটকেছেন, আর হিসেব আমাদের, এটা তো ক্লাব নয়, এটা তো একটা সরকার, হিসেব দেওয়া ভীষণভাবে দরকার, হিসেবটা অত্যন্ত জরুরি বস্তু। মমতার মতন সব তো এলোমেলো করে দে মা লুটে বুটে খাই, সেরকম ব্যবস্থা নয়। সজলদা, যেখানে ডিএর আন্দোলনকারী এবং চাকরি প্রার্থীরা এখন ক্ষোভে ফুসছে, সেখানে দাঁড়িয়ে এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 21শে ফেব্রুয়ারির মধ্যে 21 লক্ষ শ্রমিকের, যারা 100 দিনের কাজ করেন, তাদের বকেয়া পাওনা মেটানো হবে। কি বলবেন? দিন না, দিয়ে দিন, অসুবিধা কি আছে? মেরেছেন আপনি, চুরি করেছেন আপনি, টাকা দেবেন আপনি, এটাই তো নিয়ম, এটাই তো দস্তুর। ক্ষতিপূরণ সাধারণ মানুষ দেবে নাকি, ক্ষতিপূরণ সরকার দেবে নাকি? আপনি চুরি করেছেন টাকাটা, আপনার দলের লোকেরা চুরি করেছে, আপনি টাকাটা দিয়ে দিন। ডিআর লটারি থেকে অনেক টাকা খেয়েছেন, হ্যাঁ, তারপরে আপনার মদের থেকে প্রচুর টাকা তুলেছেন, হ্যাঁ, তো এখন আপনি কিছু টাকা যেটা আছে সেখান থেকে দিয়ে দিন, অসুবিধা কোথা, অসুবিধা কোথা? আর যদি দেবারই ছিল তো নাটক করলেন কেন? যদি আপনিই দেবেন, সব ভোট এসে গেছে বলে এই সব বলছে, আগে দিক তারপর কথা হবে। কদিন আগে কুণাল ঘোষ বলেছিল সব চাকরি প্রার্থীদের চাকরি হয়ে যাবে, দুবার মিটিং করলো, শিক্ষামন্ত্রী ছাড়াই মধ্যশিক্ষা উচ্চশিক্ষা পরদপ্তরে বসে মিটিং করলো, হ্যাঁ, আজ এখন অবধি তাদের কজনের চাকরি হলো? আগে 21 লক্ষ লোকের হোক না, আসেন এরা এত টাকা পাচ্ছে কোত্থেকে 21 লক্ষের? শুনুন, আপনাকে একটা জিনিস মানতে হবে, সরকারের কোনোভাবে এ ফান্ড থেকে ও ফান্ড করা যায় না। আপনাকে যদি রাস্তা সারানোর টাকা থাকে সেটা রাস্তায় সারাতে হবে, আপনার যদি নদী বাঁধ দেওয়ার টাকা থাকে নদীতে বাঁধই দিতে হবে, আপনার যদি কোনো ধরুন অন্য কোনো প্রজেক্টে টাকা থাকে তাহলে আপনাকে সেই ইনফ্রাস্ট্রাকচারের কাজটাই করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এখন দেখা যাচ্ছে ভাইপো হঠাৎ 70,000 লোককে এ দিয়ে দিল, কি বলে আপনার বার্ধক্য ভাতা দিয়ে দিল, এখন দেখা যাচ্ছে মমতা ব্যানার্জি এতদিন বাদে হঠাৎ 21 লাখ লোককে উনি টাকা দিয়ে দিচ্ছেন, জমে থাকা টাকা, তো এত টাকা আপনার কাছে এলো কোত্থেকে এটা জানেন তো? হবে তো এই হিসেবটা এতদিন আপনি কোথায় দিয়েছেন? সারপ্লাস টাকাটা কোনো না কোনো সারপ্লাস টাকা তো, নয়তো আপনি কোন খাত থেকে খরচা করছেন এটা জানতে হবে তো? যেমন দেখা গেল বকটুইতে আপনি প্রত্যেকটা পরিবারকে, 5টা পরিবারকে আপনি 5 লাখ করে চেক দিলেন, পেট মারা গেল তো বাচ্চা ছেলেগুলোর, যেখান থেকে আপনি মিড ডে মিল থেকে টাকা ঝাড়লেন, আপনার বসিরহাটে সবাই কম্বল দেওয়ার নাম করে, কম্বল না ত্রিপল, এখন ঠিক মনে নেই, ত্রিপল বা কম্বল হবে,
দেওয়ার নাম করে আপনি মিটিং ডাকলেন, সে টাকা তো কোথা থেকে এলো? সেই টাকা তো ছিল আপনার মিড ডে মিলের টাকা। আপনাকে দেখাতে হবে এই টাকাটা যে সারপ্লাস কোথায় ছিল, সেই টাকাটা কোত্থেকে আপনি খরচা করলেন। ডোন্ট ফরগেট দিস ইজ নট ইউর ফাদার মানি, এটা সরকারের টাকা, এই টাকা আপনার, এই টাকা আমার। মানুষের সামনে তার তথ্য প্রমাণ দিয়ে সেটাকে মানুষের সামনে আনতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী অশালীন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিষয়ে এবং এটাই আপনারা অভিযোগ করেছেন? আমরা অভিযোগ করেছি মানে আপনি শোনেননি? যদি আপনি না শুনতে পান কানের ডাক্তার দেখাবেন। মোদিজি বলছেন যে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকায় থাকবে, এমন একটা প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্নটা ইরেলিভেন্ট। মোদিজি বলেছেন যে আমরা প্রধানমন্ত্রী গৃহ আবাস যোজনায় মানুষকে ঘর দিচ্ছি এবং তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী সেখানে নাম পাল্টেছেন, বাংলা আবাস যোজনা নাম দিয়েছেন, হ্যাঁ, কিন্তু প্রধানমন্ত্রী সেখানে পরে পরবর্তীকালে প্রমাণ হয়েছে একাধিকবার যখনই ভিজিলেন্স এসছে তখনই একবার করে দেয়ালে চুন পড়ে, আবার নতুন করে লেখে, আবার চলে গেলে আবার নাম পাল্টে দেয়। এসব খেলা বাংলার মানুষ দেখেছে। আচ্ছা, এর সঙ্গে মোদিজির পাকা বাড়িতে থাকা, মাটির বাড়িতে থাকার কী সম্পর্ক? এই যে ধরুন এত লোকের টাকা আপনি চুরি করেছেন, চুরি করেছেন বলে আপনি ধরুন উনি বলেন যে আমি কোথাও মুখ্যমন্ত্রী হিসেবে স্যালারি নিই না, কোথাও আমি পেনশন নিই না, হ্যাঁ, আপনি আমাকে বলুন তাহলে একটা মানুষের বা তার পরিবারের, হ্যাঁ, 35টা প্লট কী করে হয়? এটাও আমি 5 বছর আগেকার তথ্য দিচ্ছি। সুরে আপনার দুটো রাস্তা মিললে, হ্যাঁ, ওর 35টা প্লট অ্যাড্রেস দিয়ে প্রকাশ হয়েছে অনেকবার, তার কোত্থেকে সম্ভব হলো? যদি উনি না ঝেড়ে থাকেন তো এখন ভাইপো শান্তিনিকেতনে থাকবে, হ্যাঁ, দিদি 35টা প্লটের মালিক হয়েও বা তার ভাই ভাইপোরা বেনামে নামে 35টা প্লটের মালিক হবে, আর দিদি টালির চাল দিয়ে থাকবে, ভেতরে এয়ার কন্ডিশন চলবে। এসব নাটক তো আমরা অনেক অনেক অনেকবার দেখে নিয়েছি, বহু পুরনো, এসবের কোনো দাম নেই। এর আগেও দেবাংশু বিজেপির জাতীয় মুখপাত্রকে ট্যাগ করে লিখেছেন যে ডাকাত মোদি, ছেঁচোর মোদি, আয়ুষ্মান ভারত এবং ভারতমালা প্রকল্পে যে অনিয়ম হচ্ছে সেটা এবার দেখা হোক, কী বলবেন এ বিষয়ে? আমি এই সমস্ত মানে যাদের কোনো অস্তিত্ব নেই, মোবাইল ফোনটা যদি কারোর বন্ধ হয়ে যায়, ফেসবুক যদি কারোর বন্ধ হয়ে যায়, সেই নেতাদের কোনো অস্তিত্ব বলে বস্তু থাকবে না। হ্যাঁ, তাও এই সমস্ত নেতাদের অস্তিত্ব বললে কিছু থাকবে না, এদের কথা নিয়ে আমি উত্তর দিতে পারবো না। তৃণমূলের কর্মী সভায় লাভলি মৈত্র একটি বিতর্কিত মন্তব্য করেছেন, তিনি বলছেন দল থাকলেই রোজগার থাকবে, কি বলবেন এই বিষয়ে? ঠিকই তো বলেছে, মিথ্যা কথা কোথায় বলেছে? দলটা তো রোজগারের জন্যই করে এরা, দলটা এরা কি সব বিপ্লবী নাকি, স্বাধীনতা সংগ্রামী নাকি, এরা কি দেশ সেবা করতে এসছে? আরে যে দেশ সেবা করে সে প্রথম থেকে করে, হঠাৎ যদি কোনো লোক, হঠাৎ ধরুন আপনার কি নূরজাহান না কি আছে তৃণমূলের, হ্যাঁ, নুসরাত জাহান, সে যদি হঠাৎ সমাজসেবা করতে আসে, লাভলি মৈত্র যদি হঠাৎ এমএলএ হয়ে যায় সমাজসেবা করতে আসে, তাহলে তো তারা সমাজসেবা করতে আসেনি, কোনো না কোনো নিজের পারপাসে এসছে। যে সমাজসেবা করবে সে তো চিরকালই করবে, আর তৃণমূলটা কেউ সমাজসেবা করবার জন্য করছে না, তৃণমূলটা সবাই পেটের দায়ে করছে, কামাতে হবে, শুধু মাল কামাতে হবে, আর কিচ্ছু না। কুণাল ঘোষ মন্তব্য করছেন যে বিষধর সাপ, পাগলা কুকুর দেখলেই পিটিয়ে মারুন, চড়াম চড়াম, এবং আমাদের নেত্রী একবার অনুমতি দিন, কোনো জায়গায় রবীন্দ্রসঙ্গীত শোনানো হবে না, ওদের পিঠে ডিজে বাজানো হবে, কি বলবেন এই বিষয়ে? আমার মুখ দিয়ে গালিগালাজ বেরিয়ে যাবে এসব প্রশ্নের উত্তর দিতে গেলে, মুখ্যমন্ত্রীর মতন আমার মুখ খারাপ হয়ে যাবে, কি দরকার এসব প্রশ্নের উত্তর দেওয়া? শুধু আমি আপনাকে একটা কথা বলি, শুনুন, চড়াম চড়ামের প্রবক্তা এখন নিজেই ঢাক হয়ে বাজছে, তিহার জেলে চড়াম চড়ামের প্রবক্তা সে নিজেই ঢাক হয়ে বাজছে। ন্যাড়া তো একবার বেলতলায় যায়, বারবার কি যায়, কিন্তু এই তৃণমূলের ন্যাড়া যারা যারা দু কান কাটা, যাদের মাথায় ঘোল ঢালা, তারা বারবার বেলতলায় যায়। আমি বলি শীত চলে যাচ্ছে, হালকা তেজ আছে রোদ্দুরে, আপনিও আপনার পিঠটা একটু সরষের তেল দিয়ে সেকে নিন, পরে বাজাতে সুবিধা হবে, খুব সুন্দর আওয়াজ বেরোবে, আর কি বলবো এদের।
পরপর কমিটি থেকে পদত্যাগ করলেন অভিনেতা দেব, এবং তিনি তাহলে রাজনীতি ছাড়ছেন নাকি দল বদল করছেন তা নিয়ে একটা জল্পনা সৃষ্টি হয়েছে, কি বলবেন এই বিষয়ে? আমি কিছু বলতে পারবো না এটা নিয়ে, আমি কিছু বলতে পারবো না। উনি আগে মুখ খুলুন, হ্যাঁ, তারপর আবার বলবো। উনি ত্যাগ করছেন না আরও বৃহত্তর কিছু পাওয়ার আশায় এখন বার্গেনিংয়ের জন্য ছাড়ছেন, এগুলো এক্ষুনি বলার সময় নয়। হ্যাঁ, আগে উনি মুখ খুলুন, উনি বলুন কিছু, তারপর এগুলো নিয়ে বলা যাবে।